পেট্রিয়ার্কাল সিস্টেমের খারাপ দিকটা যেদিন মানুষ ছেলেরা বিশেষ করে সবাই ধরতে পারবে না, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ঝর্ণা থিংস। টুডে we will discuss about a case regarding 498A. yes guys, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেখানে 498A করা হবে বলে রীতিমতন কোমর বেঁধে ব্যবস্থায় নেমে পড়েছে। বলাই বাহুল্য, 498A করার একমাত্র অধিকার আছে নারীর, মহিলার, উইমেনদের। সো একমাত্র তারাই এটা করতে পারে, এবং যে ব্যক্তির কথা আমি বলছি সেও একজন মহিলা। কিন্তু মজাটা হচ্ছে এইরই যে 498A সত্যি কি এক্ষেত্রে দরকার আছে না নেই? 498 এর নাম করে এটার মিসইউজ যে কত হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেটা বোধ হয় ঠক বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাওয়ার অবস্থা। ইয়েস গাইস, আজকের দিনে নারী স্বাধীনতার নামে কত অত্যাচার যে কখনো কখনো পুরুষদের উপরেও হচ্ছে, ইউ ক্যান ইমাজিন ইভেন। ইয়েস গাইস, আর এই ঘটনাটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বলছি। বেসিক্যালি আমি যে মহিলা সম্পর্কে বলছি, সে যেই হোক না কেন, হু এভার শি ইজ, সেটা ম্যাটার করে না। সেই মহিলা ব্যক্তিগত জীবনে তার প্রেমিকের সঙ্গেই থাকে, এবং দিনের পর দিন কি বলবো, আমার খুব কাছাকাছি, এবং যার ওপরে ঘটনাটা ঘটছে, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সে একজন পুলিশ। এই ভদ্র মহিলা অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে তার যৌবনকালে তিনি এই ভদ্রলোককে বিয়ে করেছিলেন। এই ভদ্রলোকের একটা দোষ আছে, এটা আছে, তবে দোষটা এইটা যে তিনি সাংঘাতিকভাবে মদ খেয়ে বাড়ি ফেরেন, আর মদ খেয়ে বাড়ি ফিরে উনি তার স্ত্রীর কাছে যান, আর এই স্ত্রী হচ্ছেন সেই ভদ্র মহিলা যার সম্পর্কে আমি আজকে কথা বলছি, যে বারবার করে শাসাচ্ছে যে না এবার 498A করতে হবে, না এবার 498A করতে হবে। সো দিস ইজ 498A গাইজ। নারী স্বাধীনতার নামে তলে তলে কোথায় কোথায় আরো কি কি ঘটনা ঘটছে, আমাদের নজর সেখানে গিয়ে পৌঁছচ্ছেও না। তার মানে এটা নয় যে নারী স্বাধীনতার দরকার নেই, বা তার মানে এটাও নয় যে আমি নারী স্বাধীনতার পক্ষে নই। আমি অবশ্যই নারী স্বাধীনতার পক্ষে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অবশ্যই সত্যের পক্ষে। হোয়াট ইজ দ্য ট্রুথ সেটা আগে দেখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এই সত্যিটা আড়াল করে দুপক্ষই নানান রকম খেলা চালিয়ে যাচ্ছেন, আর এইখানেই পেট্রিয়ার্কির একটা ভয়ঙ্কর কুৎসিততম মুখ উঁকি ঝুঁকি মারে।
ইয়েস গাইস, ঘটনাটা এইরকম। ভদ্রমহিলা অনেক সাধ্য সাধনা করে কোনো এক সময় এই ভদ্রলোককে বিয়ে করেছিলেন, কারণ নিজেই চেষ্টা চরিত্র করে বিয়ে না করলে অ্যারেঞ্জড ম্যারেজ, আমি ইনফরমেশন নিয়েছি, অ্যারেঞ্জড ম্যারেজ করেছেন। হ্যাঁ, এই ভদ্রলোকেরও কিন্তু একটা দোষ আছে, তিনি মদ খাওয়ার পরে কখনো কখনো মারধরও করেন। সত্যি আমরা দেখেছি যে কখনো কখনো সত্যি ভদ্রমহিলা টর্চার্ড, তার টর্চারের দাগ শরীরে চেহারায় লেগে আছে, এটা ফ্যাক্ট। তো বা হয়তো এখনো মারেন, হোয়াট এভার ইট ইজ, সেটা ম্যাটার করে না, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা এইখানে যে উনি পরবর্তীকালে গানের নাম করে, যদিও উনি একটা সা রে গা মা এই সাতটা সুরকে ঠিক করে লাগাতে পারেন না, সা রে গা মাটা যে সুরে লাগাতে পারে না, সে একটা গোটা গানের দল চালায়, সেই গানের দল চালিয়ে তারপরে সেই গানের মাস্টারমশাইয়ের সঙ্গেই প্রেম করে, তারপরে তার সঙ্গে দিনের পর দিন, তার অন্য একটা দেশের বাড়ি আছে, একটু বনগা লাইনে একটা বাড়ি আছে, বিরাট পরিবার, হাইফাই পরিবার এই শ্বশুরবাড়ি। রিটায়ারমেন্টের আগে তাকে তার কাছ থেকে এই পয়সা কড়ি দিয়ে তার নামেই অন্য একটা ফ্ল্যাট করে নিয়েছে, নিয়ে সেইখানে আমার গান আছে, আমার গান আছে, আমার গান আছে, এই করে করে তিনি গান নিয়ে চর্চা করছেন বিভিন্ন জায়গায়, পুরো একটা গানের দল বাড়িয়ে তুলেছেন, যেখানে অ্যান্টি সোশ্যালদের উৎপাত করে সেই মাস্টারমশাই দিনের পর দিন সেই ফ্ল্যাটে থাকছেন, এবং স্বামীকে থাকবার জন্য সে বলে দিয়েছে যে সেই যে তাদের আর একটা বাড়ি আছে সেই স্বামী যেন সেইখানে থাকে, ঠিক আছে। এবার কখনো কখনো স্বামী যখন এই বাড়িতে এসে পড়েন তখন শুরু হয় তার নতুন রূপ, ঝেঁটা দিয়ে পেটানো, লাঠি দিয়ে পেটানো, যত রকম ভাবে পারেন টর্চার করা তত রকম ভাবে টর্চার করে যান, এমনকি শেষ পর্যন্ত 498 এ করার মতনও একটা হুমকি তিনি বারবার দিয়ে যান, কিন্তু করে দেখাও, কিন্তু করে দেখাচ্ছেন না। কেন করে দেখাচ্ছেন না জানেন আপনারা? কারণ ভদ্রলোক তার সম্পত্তিগুলো কিন্তু সব নিজের নামেই রেখেছেন, তাই উনি মারা গেলে যে ওই সম্পত্তিগুলো উনি পাবেন সেটা আর হবে না যদি ডিভোর্স করে, ওনার টাকার প্রতি প্রচন্ড লোভ, ঠিক আছে। এগুলো সব ভালো করে জেনে ইনভেস্টিগেট করে দায়িত্ব নিয়ে আমি বলছি, তবে সেটা যদি সত্যের বিরুদ্ধে গিয়ে হয় তাহলে আমি থাকতে পারবো না। সহজ সমাধান অবশ্যই ছিল, নাম্বার ওয়ান ডিভোর্স করে নেওয়া, ডিভোর্স করে যে যার পথে চলে যেতে পারে, কোথাও কারুর আটকায় না, কিন্তু সেখানে স্বামীর দেশের বাড়িতে আরো চার পাঁচজন ভাই আছে, আত্মীয় স্বজন অমুক তমুক আছে, সেইখানে তার আটকাচ্ছে, সে ডিভোর্স করতে গেলেই ভয় পাচ্ছে, অথচ অত্যাচার সহ্য করছে। অন দ্য কন্ট্রারি, মেয়ে আছে একটি সন্তান, একটাই সন্তান, সেই মেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত, সেই মেয়েকে বিয়েও দেওয়া হয়েছে, সেই মেয়ে নিজেই বিয়ে করেছে, মোটামুটি ভালো আছে, কিছুতেই কোনোভাবে এই গানের মাস্টারের কাছ থেকে মেয়ে এবং বাবা তাদের মানে ওই ভদ্রমহিলাকে, মেয়েটি তার মাকে
সরাতে তো পারছেই না এবং পারবেও না কোনোদিন। বিকজ দিস ইজ আমি দেখেছি গিয়ে কথা বলে, কেন কি প্রথম প্রথম আমাকেও ডাকা হতো, আমি দেখেছি গিয়ে কথা বলে দেখেছি যে এটা একটা ট্রু লাভ। ওকে, খুব ভালো, ফাইন। তাহলে লোভটাকে বর্জন করে কেন সৎ পথে জীবনযাপনের ব্যবস্থা করা হচ্ছে না? কেন, ওয়াই? সেটা করাই তো ভালো হতো, তাই নয় কি? না, আর যাই হয় হোক, ডিভোর্স কিছুতেই করবে না, কিন্তু করবে বলে ভয় দেখানো হবে। একাধিক মহিলা এমন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তলে তলে আরো বিভিন্ন রকম ব্যবস্থা তিনি নিয়ে রেখে দিয়েছেন। মাঝে মধ্যেই হাজব্যান্ডকে অ্যাসাইলামে পাঠাচ্ছেন, সমস্ত কিছু চুপচাপ। এই মুহূর্তে এখন আমাদের দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই, কারণ তিনি তার স্বপক্ষে জনমত গড়ে তুলেছেন বিশালভাবে। তিনি যেখানে বাস করেন সেই গোটা এরিয়া তার স্বপক্ষে, তার স্বামীর স্বপক্ষে নয় আদৌ। ভাবতে পারেন ঘটনাটা কত ভয়ঙ্কর? যদি কোনোদিন এই ভদ্রলোককে মেরেও ফেলা হয় আমি অবাক হব না, এবং সেই সম্ভাবনা প্রবল। এবং আমি যেটা আগে আপনাদের বলেছি, ভদ্রলোক পুলিশে চাকরি করতেন এবং এখনো মাঝে মধ্যে গিয়ে পুলিশে ডিউটি দিয়ে আসেন। গাইজ, আমাদের সমাজে এমন বেশ কিছু কিছু ট্যাবু রয়েছে যেগুলো আমাদের ভয়ঙ্কর খতরনাক দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে ডিভোর্স, ডিভোর্সটা করলেই অনেক এরকম অনেক ঘটনা আছে যেখানে মেয়েরা ছেলেদের টর্চার করছে, বা কখনো ছেলেরা মেয়েদের টর্চার করছে, দুরকমই আছে। এই দুরকম ক্ষেত্রেই ডিভোর্স ব্যাপারটা হলেই ঝামেলাটা চুকে যায়, যে যার মতন সৎ পথে জীবনযাপন করো। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে তো তাকে সম্মান জানানোই উচিত। কিন্তু এই দ্বিচারিতা, এই লোভ, এই মিথ্যে অজুহাত, ইনফ্যাক্ট সত্যি সত্যি সে এক ঘরে হাজব্যান্ড থাকে, পাশের ঘরেই তিনি গানের মাস্টারমশাইকে নিয়ে শুয়ে থাকেন। একজন হিউম্যান বিইং এর পক্ষে, সে ছেলে না মেয়ে সেটা আমি জানতে চাই না, একজন হিউম্যান বিইং এর পক্ষে এটা কতখানি সাইকোলজিক্যাল টর্চার, ক্যান ইউ ইমাজিন ইট? মানুষ আগে মানুষ, তারপরে বুঝবো আমি ছেলে না মেয়ে। আমি তাও বুঝতে যাব না, আমি বুঝতে যাব কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা সাজানো ঘটনা আর কোনটা বানানো মেকি ঘটনা। ইয়েস গাইস, আমাদের সকলেরই তো তাই করা উচিত। তো যাই হোক, দিনের পর দিন, দিনের পর দিন এই চলেছে। ডিভোর্সের আইন কবে পাশ হয়েছে, কবে বহুবিবাহ প্রথা চালু হয়েছে, কবে বাল্যবিবাহ প্রথা অন্তর্হিত হয়েছে, কবে রামমোহন কিভাবে আইন করে সতীদাহ প্রথা রদ করেছিলেন, এই সমস্ত কিছু রয়েছে খাতায় আর কলমে। আর বাস্তবে ঘটে চলেছে একটা অন্য খেলা, মিসইউজ অফ ল। মিসইউজ অফ ল বিভিন্ন ভাবেই হয়ে থাকে, এটা
আমার এই এরাডিকেট রেপের সঙ্গে সামহাউ জড়িত কোনো একদিক থেকে। তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে এই কথাটা, এই ঘটনাটা আমার এই চ্যানেলে উল্লেখ করার। আর সেই জন্যেই আমি আপনাদের কাছে এই ঘটনাটা বললাম। এবং আমি জানি নারী স্বাধীনতার নাম করে এরকম অনেক মহিলারা আছেন যারা সুযোগ সুবিধে ভোগ করেন, স্বামীকে ধমকে চমকে চলেন। ইয়েস গাইস, আসলে কি জানেন, প্যাট্রিয়ার্কাল সিস্টেমের খারাপ দিকটা যেদিন মানুষ, ছেলেরা বিশেষ করে, সবাই ধরতে পারবে না, সেই দিন তারা বুঝবে যে তারা নিজেদেরও কতটা ক্ষতি করছে। এটা তো মাত্র এক রকমের কথা বললাম, আরো আরো বেশ কয়েক রকমের ঘটনা, ক্ষতির খতিয়ান আমি দিতে পারি। এমনিতেই অনেকখানি লম্বা হয়ে গেছে আজকে কথা বলাটা, তাই আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন ঝর্ণা থিংস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল বাটন টু গেট নোটিফাইড অ্যাবাউট অল মাই ফিউচার ভিডিওস। ইফ ইউ লাইক ইট, দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। কমেন্ট ইন দ্য বিলো কমেন্ট বক্স। টাটা।